নিষ্পত্তি হয়নি আর একটা ভোট হয়ে শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে শুনানি নিষ্পত্তি হয় এই পয়েন্টের উপরে আমাদের আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করার একটা চিন্তা ভাবনা আমরা করছি, সেটা আমরা আগস্ট মাসে কার্য করব। তারক সিং বলছেন ভগবানও পারবে না এই শহরের হাল ফেরাতে। না, আমাদের তো কলকাতা লন্ডন হয়ে যাওয়ার কথা ছিল এবং কলকাতাতে শাসক দল 11টা আসনই জিতেছে। তো কলকাতার মানুষ সব দেখুন কাদেরকে ভোট দিয়ে তারা জেতালেন। কলকাতাকে আদর্শ নগরী গড়ে তোলার জন্য তো ভারতীয় জনতা পার্টি তার সর্বোচ্চ নেতারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের উপরই আস্থা রেখে 11টা সিট জিতিয়েছেন। কলকাতা মহানগরের লোকজন দেখুন, লোক তো যশের পরে বলছিল দুয়ারে গঙ্গা, এখন সবাই বলছে দুয়ারে নর্দমার জল। হয়তো এই প্রকল্প চালু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার চালু হওয়ার আগে, দুয়ারে নর্দমার জল। দেখুন দলগতভাবে আমাদের যা ভাবনা সেটা দলগতভাবে আমাদের পার্টির স্পোর্টস পারসন তারা সবাই বলেছেন। আমি আগেও বলেছি এখনও বলছি যে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়নি, স্বাভাবিক হয়নি বলে গতকাল আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MHA গোটা আগস্ট মাস জুড়ে রেস্ট্রিক্টেড রিল্যাক্সেশন মানে পার্সিয়াল লকডাউন কন্টিনিউ করতে বলেছেন। রাজ্য সরকারের যে সার্কুলার তাতে 15ই আগস্ট পর্যন্ত যে আংশিক লকডাউন বা নিয়ন্ত্রিত যে বিষয়গুলো রয়েছে সেটা বলেছেন শুধুমাত্র সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে হলের মধ্যে করা যাবে এবং আসন সংখ্যার অর্ধেক নিয়ে করা যাবে, এইটুকু শুধু পরিবর্তন ঘটিয়েছেন নতুন সার্কুলারে। তা রাজ্য সরকার নিজেই স্বীকার করে নিচ্ছেন যে কোভিড পরিস্থিতি কন্টিনিউ করছে, রাত্রি 9টা থেকে ভোর 5টা কারফিউ থাকবে। রাজ্য সরকার নিজেই বলছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না, রাজ্য সরকার নিজেই বলছেন ধর্মীয় শোভাযাত্রা করা যাবে না, রাজ্য সরকার নিজেই বলছেন রাজনৈতিক মিছিল মিটিং করতে দেওয়া যাবে না। তা রাজনৈতিক মিটিং মিছিল যদি না হয় নির্বাচনটা কিভাবে হবে? নির্বাচন মানে তো রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ, নির্বাচন মানেই তো রাজনৈতিক দলগুলির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এবং নেতাদের নেতৃত্বের প্রচার। সেটাই যদি রেস্ট্রিকশন থাকে তাহলে পশ্চিমবঙ্গে নির্বাচনের বা উপনির্বাচনের পরিবেশ নেই, এই দুটো সার্কুলারই বলে দিচ্ছে। তা আমি মনে করি বিরোধী দলনেতা হিসাবে যে 18 ঊর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিনেশন অন্তত সিঙ্গেল ডোজ হলেও কমপ্লিট না হওয়া পর্যন্ত জনস্বার্থে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই নির্বাচন বা উপনির্বাচন করা উচিত নয়, এটা আমার মতামত, আমি আগেও বলেছি। এবং সেক্ষেত্রে আপনারা নন MLA মুখ্যমন্ত্রী যাকে নন্দীগ্রামের জনগণ 1956 ভোটে হারিয়েছেন তাকে নিয়ে আপনারা কেউ কেউ চিন্তিত হতে পারেন বা তার দল হতে পারে বা জনগণের একাংশ হতে পারেন, এটা নিয়ে আপত্তির কিছু নেই। কিন্তু সেক্ষেত্রে বলবো তৃণমূল কংগ্রেসকে BJPকে ফলো করতে। BJP একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, 15টা রাজ্যে সরকার আছে, লোকসভাতে নিজের প্রতীকে জেতা 303 জন সদস্য আছে, NDA 370 জন মেম্বার আছে। এত বড় একটি রাজনৈতিক দল কিছুদিন আগেই উত্তরাখণ্ডে BJP'র নন MLA CMকে সরিয়ে MLA CMকে দায়িত্ব দিয়েছে, কোভিড প্রোটোকলকে সম্মান জানিয়ে মানুষের স্বাস্থ্যবিধিকে অগ্রাধিকার দিয়ে। এবং গত 5টি রাজ্যের নির্বাচনের সময় মাদ্রাজ হাইকোর্টের যে সিদ্ধান্ত বা অবজারভেশন ব্যাখ্যা সেটা নিয়ে পশ্চিমবাংলায় অনেক মিডিয়াতে টক শো হয়েছে, অনেক মিডিয়াতে ছাপা হয়েছে, তৃণমূল কংগ্রেস এই বিষয়টাকে সবচেয়ে বেশি করে তুলে ধরেছে যে বহিরাগতরা এসে
মানে বিজেপির বহিরাগত প্রচারকরা এসে আর আধা সামরিক বাহিনীর জওয়ানরা এসে করোনা ছড়িয়ে দিয়ে গেছে। তাহলে তৃণমূল কংগ্রেসের উচিত ভ্যাকসিনেশন সম্পূর্ণ হওয়ার পরে উপনির্বাচনের দাবি করা, আর ওদের অনেক এমএলএ আছেন তাদের মধ্যে কাউকে একজন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবং একই সঙ্গে আজকে সমস্ত বিরোধী দলের সঙ্গে বৈঠক করেছেন যারা ছিলেন খাগড়া থেকে শুরু করে সবাই, আপনারা কি ভয় পাচ্ছেন যে মমতার মুভমেন্ট দিল্লিতে একত্রিত করা? দেখুন, আমার অন্য কে ভয় পাচ্ছে, কে আনন্দিত হচ্ছে, কে ইগনোর করছে, উপেক্ষা করছে আমি জানি না। আমার দুটো অভিজ্ঞতা আছে। একটা হচ্ছে 2019 সালে আমি অনেকের সঙ্গে হাত তুলে দাঁড়িয়েছিলাম ইউনাইটেড ইন্ডিয়া ডাক দিয়ে, ইউনাইটেড ইন্ডিয়া। ঠিক তার আগে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের ভোটে এনডিএ পরাজিত হয়েছিল, ইউপিএ জিতেছিল কংগ্রেসের নেতৃত্বে। খুব উৎসাহিত তখন ছিল বিরোধীরা। সেই মঞ্চে ফারুক আবদুল্লাহ থেকে বদরুদ্দিন আজমল, সেই মঞ্চে মল্লিকার্জুন খাগড়ে থেকে এম কে স্ট্যালিন, সেই মঞ্চে শারদ পাওয়ার থেকে শুরু করে কে ছিল না, হেমন্ত সোরেন, সবাই হাত তুলে দাঁড়িয়ে ইউনাইটেড ইন্ডিয়া বলেছিল। তার পরিণতি ভারতবর্ষের মানুষ দেখেছে। অতএব এই বিরোধী দলের সঙ্গে ইটিং মিটিং সিটিং ফিটিং যাই করুন না কেন, নরেন্দ্র মোদী শুধু ভারতবর্ষের নেতা নয়, বিশ্বের সর্বশক্তিমান নেতা। তার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আরও বেশি সংখ্যক আসন নিয়ে ফিরে আসবে। চব্বিশ অনেক দেরি আছে। এখন কলকাতার কেউ কেউ অতি উৎসাহে, পশ্চিমবঙ্গের প্রচার মাধ্যমের কেউ কেউ অতি উৎসাহে এমন একটা ভাব করছেন, এমন একটা প্রচার করছেন যাতে মনে হচ্ছে যে এই নভেম্বর বা ডিসেম্বর মাসে মনে হয় লোকসভার ভোট। এগুলো করার তো কোনো দরকার নেই। এখন বরঞ্চ কোভিড নিয়ে ভাবতে হবে, এখন বরঞ্চ বেকারত্ব নিয়ে ভাবতে হবে, এখন বরঞ্চ শিল্পায়ন নিয়ে ভাবতে হবে, এখন বরঞ্চ কিভাবে আরো দ্রুত আমরা স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারি তার জন্য ভাবতে হবে, গঠনমূলক চিন্তাভাবনা রাখতে হবে। অত এত তাড়াতাড়ি চেষ্টা করলেও ভোট কিন্তু এখন হবে না, আর 3 বছর অনেক বাকি, 36 মাস অনেক সময়, এর মধ্যে অনেক ঘটনা ঘটবে। অতএব এটা নিয়ে আমি অন্তত বিচলিত নই, উৎসাহিত নই, হতাশ নই, কোনোটাই নেই। আপনাদের দল যারা সরকার চালাচ্ছে খুব খারাপ অবস্থা, শুনুন, মালা রায় যদি এ প্রশ্ন তুলে থাকেন ভালোই করেছেন, আরও ভ্যাকসিন আসা উচিত। আমি যেদিন ডক্টর হর্ষবর্ধন মন্ত্রী যখন ছিলেন, আমি যখন নির্মাণ ভবনে গেছিলাম, আমি যেমন ব্যানভ্যাক্সের বিরুদ্ধে বলেছিলাম, ব্যানভ্যাক্স কোথায়, এখন ভ্যানিস হয়ে গেছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী উদ্বোধন করেছিলেন, ব্যানভ্যাক্স তো ভ্যানিস, সেটা তো আপনারা কেউ বলেন না। এখন কোউইনি চলছে, বেআইনি কাজ করেছিলেন ওনারা। সেদিনও আমরা বলেছিলাম যে পশ্চিমবঙ্গকে আরও ভ্যাকসিন দাও, কিন্তু আমি যেটুকু জানি দায়িত্ব নিয়ে বলতে পারি, অন্য রাজ্যের সঙ্গে আনুপাতিক হারে পশ্চিমবঙ্গে ভ্যাকসিনেশনের প্রক্রিয়ার যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার সমভাবে বণ্টন করেন। সেই বণ্টন সমভাবেই হচ্ছে, রাজ্য সরকারের ভ্যাকসিনের কোল্ড চেন, ভ্যাকসিনের স্টোরেজ, ভ্যাকসিনের মানে ভ্যাকসিন দেওয়ার সেন্টারের সংখ্যা বৃদ্ধি করে তাদের নিজেদের কাজগুলো আগে সুন্দর করে করা উচিত। দিল্লিতে বিজেপি অবিজেপি বলে কোভিডে অন্তত ভারত সরকার বিজেপি সরকার করে না, করবেও না।
তারা প্রত্যেকটা রাজ্যে বরাদ্দকৃত ভ্যাকসিনের প্রয়োগ তার রিপোর্টের উপরে এটা দেন। আর হেলথ হচ্ছে কমপ্লিটলি স্টেট সাবজেক্ট, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো মুক্ত করে ভ্যাকসিনেশন দেওয়ার সেন্টার বাড়ানো উচিত, কোল্ড চেন বাড়ানো উচিত। কারণ আপনারা জানেন প্রায় 8 থেকে 9 লক্ষ ভ্যাকসিন শুধুমাত্র কোল্ড চেন মেনটেন করার অভাবে পশ্চিমবঙ্গ সরকার নষ্ট করেছে স্বাস্থ্য দপ্তর। এই জায়গাগুলো ত্রুটিমুক্ত করে এগোতে থাকলে ভারত সরকারও দিতে থাকবে, দেওয়ার ক্ষেত্রে কোনো রকম বৈষম্য করেছে বলে অন্তত আমার জানা নেই। যদি তথ্য সহকারে আমাকে কেউ দেন আমি নিশ্চয়ই বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মনসুখ ভাই মান্ডবী তার সঙ্গে কথা বলব। আজকে পিএসসির বৈঠক ছিল কিন্তু দেখা গেল যে যাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে সে মুকুল রায় আজকে অনুপস্থিত চেয়ারম্যান হিসেবে, কি বলবেন? যাকে করেছেন তা যারা করেছে তারা উত্তর দিতে পারবেন।